আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংবাদে। মূল খবরে যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো। শেষ হলো লন্ডনের ওয়ার্ল্ড ট্রাভেল ফেয়ার, মাত্র একটি স্টল ছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আর এই পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রুসমেলা হক। এ মাসের 7 তারিখ থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড ট্রাভেল ফেয়ার 2016 শেষ হলো বুধবার। লন্ডনের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত এবারের মেলায় অংশ নিয়েছে বিশ্বের 182টি দেশের প্রায় 5,000 পর্যটন শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠান। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মেলায় ছিল বাংলাদেশের একটি স্টলও। সংশ্লিষ্টরা মনে করছেন এই ধরনের মেলায় অংশগ্রহণের ফলে বিশ্বের সামনে পরিচিত হবে দেশের পর্যটন খাত। জানাচ্ছেন আশিক মাহমুদ। ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট 2016 বিশ্ব ট্যুরিজমকে কেন্দ্র করে পৃথিবীর অন্যতম বৃহৎ আয়োজন, যেন পুরো বিশ্বকেই রাখছে নানান বর্ণে, নানান রঙে আর নানান ঢঙে। No, I never been to Bangladesh. I'm sorry. I would love to go to Bangladesh, but I never been there. No. Never been there. No, it's so a shame. What is the perception about the Bangladesh? Forests. I would say you have lots of forests. Yes, you have lots of animals like tigers. বিশাল আয়োজনে ছোট পরিসরে হলেও অংশ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আলাদা করে স্টল না হলেও বোর্ডের এই উদ্যোগে যুক্ত করা হয়েছে দেশের বেশ কয়েকটি ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর প্রতিষ্ঠানকে, সাথে ছিল বাংলাদেশ বিমানও। বাংলাদেশকে পর্যটনে আগ্রহী তারা কিভাবে একটি সময় উপযোগী এবং সুইটেবল ক্যারিয়ার হিসেবে বিমানকে ব্যবহার করতে পারে সেটা তাদের সামনে তুলে ধরা। বিগেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ইজ এ ভেরি ফার্টাইল নদীমাতৃক দেশ, যে কারণে আমরা এবং সুন্দরবন হচ্ছে আমাদের আরেকটা বড় প্রোডাক্ট এবং কক্সবাজার হচ্ছে আনব্রোকেন লংগেস্ট বিচ এবং ফাইনালি আমাদের বাংলাদেশের মানুষ খুব হসপিটেবল। সব মিলে আসলে আমরা পর্যটনের জন্য একটা আদর্শ স্থান। এটা ভেরি মাচ স্পেশালাইজড মার্কেট, আমরা যেটাকে মার্কেটিং ভাষায় বলি নিশ মার্কেট, এবং এখানে যার ইন্টারেস্ট আছে শুধু তাকেই, সেই কিন্তু এখানে আসবে। যার জন্য দেখবেন যে আমরা আমাদের যে ব্রোশারগুলি ডিসপ্লে করেছি, ব্রোশারগুলি কিন্তু অনেক কিন্তু এখন পর্যন্ত কিন্তু রয়ে গেছে আমাদের এখানে। তার মানে হলো যে প্রপার লোকজন বা বায়ারদেরকে এখানে টানার কথা ছিল, আমরা কিন্তু সেই বায়ারটা টানতে পারছি না। এখানে আমাদের অনেক বড় একটা বাংলাদেশি কমিউনিটি, তাদেরকে অ্যাট্রাক্ট করাটাও আমাদের এবারে একটা এক্সপেকটেশন ছিল। যারা যে বিপদ অথবা যে ডেঞ্জারাস ফিল করতেছে, যে অ্যালার্ট আছে, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে যখন ভিজিট করবে এই ধরনের কিছু তারা পাবে না। 2016-কে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল পর্যটন বর্ষ হিসেবে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল কমপক্ষে 10 লাখ পর্যটক আনার, যে লক্ষ্যের এখনও অনেক পেছনেই দেশ। আর বাংলাদেশকে এখনও একক পর্যটন বাজার হিসেবে দেখতে প্রস্তুত নয় সরকার। একজন ট্যুরিস্ট যদি ইন্ডিয়াতে আসে, সে 5 দিনের যদি একটা প্ল্যান করে, সেখানে একদিন যদি বাংলাদেশে সে সুন্দরবন, কক্সবাজার বা আমাদের পাহাড়পুর, অন্যান্য যে আমাদের আর্কিওলজিক্যাল সাইট, হিস্টোরিক্যাল সাইট, সেগুলোতে যদি রাখে, তাহলে সেখান থেকেও একটা আমরা ট্যুরিস্টদের একটা বড় সাপোর্ট পেতে পারি। তবে আসার কথা শোনাচ্ছে পর্যটন মন্ত্রণালয়। বলা হচ্ছে ধীরে ধীরে এই খাতে সরকারের বিনিয়োগ বাড়ানো হচ্ছে। জানানো হয়েছে আগামী 8 বছরে এ খাতে বিনিয়োগ 7.8% বেড়ে 13,210 কোটি টাকায় দাঁড়াবে। ইতিমধ্যে আমরা 800 পর্যটন স্পট কিন্তু চিহ্নিত করেছি এবং এগুলোকে বিভাগওয়ারি আমরা পুস্তক আকারে প্রকাশ করেছি, ফলে একজন পর্যটক যদি কোথাও যেতে চায় সে কিন্তু সহজভাবে কীভাবে ওখানে যেতে পারবেন, ওখানে তার অবকাঠামোর কী সুবিধা আছে, যেতে কতক্ষণ লাগবে, নিরাপত্তার কী ব্যবস্থা আছে, আবাসনের কী ব্যবস্থা, এই বিষয়গুলো তারা জানতে পারছে। অর্থনৈতিক সমীক্ষা মতে পর্যটন থেকে দেশের জিডিপিতে অবদান প্রায় 2%। সরকারের হিসাব মতে এই খাত আগামীতে দেশের জিডিপিতে ভূমিকা রাখবে 4.1%। ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট 2016 হচ্ছে লন্ডনের এক্সেল সেন্টারে। পৃথিবীর 182 দেশের অন্তত 5,000 প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। আমার পেছনে ভারতের প্যাভিলিয়নে অংশ নিয়েছে দেশটির অন্তত 200 এই খাতের সাথে সংশ্লিষ্ট সংস্থা। অথচ বাংলাদেশের অবস্থান এই মেলায় একেবারেই সীমিত পরিসরে। সংশ্লিষ্টরা বলছেন এই খাতকে বাংলাদেশের অর্থনীতির শক্তি হিসেবে দাঁড় করাতে হলে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, একই সাথে প্রয়োজন এই খাতের বিপণন কাঠামোকে নতুন করে সাজানো। আশিক মাহমুদ, চ্যানেল এস, লন্ডন। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।